আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা সবাই ভালো আছো। তা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর মুনাফা, অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নিয়ে আলোচনা করব। তো মুনাফা নির্ণয়ের আগে, মুনাফা নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। সেটা হলো কি মুনাফার অঙ্ক, দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক কি, সেটা হলো কি যে মুনাফা কি, মুনাফাটা আসলে কি। মুনাফা হলো, মনে করো তুমি নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা বা অর্থ বিনিয়োগ করলা, বিনিয়োগ করার পরে নির্দিষ্ট সময় পর কিছু নির্দিষ্ট পরিমাণ কিছুটা অর্থ অতিরিক্ত হিসেবে পাইলা, মূল টাকা ছাড়া অতিরিক্ত হিসেবে যে টাকাটা পাইলা ওইটাই হচ্ছে মুনাফা। তো মুনাফা আসলে নর্মালি কয় প্রকার? মুনাফা আসলে দুই প্রকার, একটা হলো সরল মুনাফা, আরেকটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো এই অধ্যায়ে আমরা শুধু তোমাদের আজকে এই অধ্যায়ে শুধু আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফাটা হলো কি? সরল মুনাফাটা হলো, মনে করো একটা আমি যে নির্দিষ্ট পরিমাণ টাকা যে একটা বিনিয়োগ করব, ওই বিনিয়োগকৃত টাকার উপর শুধু প্রারম্ভিক টাকাটার উপরে, প্রথম যে টাকাটা ছিল সেই টাকাটার উপরে কি একটা নির্দিষ্ট সময় পর পর অতিরিক্ত যে টাকাটা পাওয়া যাবে সেইটা হচ্ছে কি সরল মুনাফা। এখন আবার তারপরে আসে মুনাফার হার। মুনাফার হারটা কি? মুনাফার হারটা হলো মানে শতকরা, মানে যে শতকরা যে হারটা, মানে একশো টাকার এক বছরের যে হার বা শতকরা হার সেটি হচ্ছে মুনাফার হার। সেটা হচ্ছে কি মুনাফার হার। তাহলে আসলে তারপরে আছে এটা, এই অঙ্ক করার সময় আবার কিছু কিছু জিনিস বিষয়ে বোঝা লাগবে, লাভ ক্ষতি। তাহলে লাভ হয়, লাভ সমান সমান কি আসলে লেখা যায়, লাভ যেমন লাভ সমান সমান কি লেখা যায়, লাভ লাভ সমান সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য। অবশ্যই আমি যা লাভ করতে হইলে অবশ্যই আমি যেই মূল্য দিয়ে কিন মানে ক্রয় করব কোনো একটা পণ্য বা যে কোনো কিছু, এনিথিং যাই হোক না কেন, আমি যেই জিনিসটা ক্রয় করব সেটা অবশ্যই বিক্রয় মূল্য বেশি হইতে হবে। আমি যা দিয়ে কিনবো তার থেকে বেশি বিক্রি করব, অবশ্যই সেটা বিক্রয় মূল্য বড় হইতে হবে। কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, লাভ হইতে হলে অবশ্যই বিক্রয় মূল্য বেশি হইতে হবে। তারপরে আসলে কি ক্ষতি, ক্ষতি ক্ষতি হলো অবশ্যই ক্রয় মূল্য কি কম হয়ে যাবে, তখন ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যে দাম দিয়ে কম কি মানে ক্রয় করেছিলাম তার সাথে কী হয়েছে, মানে ক্রয় মূল্য আসলে কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে তখন বিক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, মানে এই ক্রয় যেই টাকা দিয়ে কিনছিলাম তার থেকে কম টাকায় বিক্রি করছি, ক্ষতি হলে এইটা হবে আর কি। এখন আমাদের এই সরল মুনাফা নির্ণয়ের একটা সূত্র আছে, এই সরল মুনাফা নির্ণয়ের একটা সূত্রে সব মোটামুটি এই সূত্র দিয়ে অঙ্কগুলো করা যাবে। দেখো এই সূত্রটা কি আসলে, এই জিনিস মানে মোটামুটি এই টুকটাক বেসিক, এই সামান্য অল্প একটু বেসিক জানলে এই অঙ্কগুলো করা যাবে। দেখো এই সরল মুনাফা নির্ণয়ের যে সূত্রটা হয় সেই সূত্রটা হলো কি, আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি এন আর বা পি আর এন যেটা দাও কোনো সমস্যা নাই। এখন এই জায়গায় এখানে আইটা কি, আই হলো ইন্টারেস্ট, আই এন টি ই ইন্টারেস্ট বা প্রফিটও বলা হয়, প্রফিট প্রফিট বা প্রফিট, এই আই হলো কি মুনাফা, আই ইন্টারেস্টের আই প্রথমে মনে করো দেওয়া হয়েছে। তারপরে কি পি, পি হলো আসল মূলধন, প্রিন্সিপাল প্রিন্সিপাল আর কি, পি হলো কি মূলধন। তাহলে পি কি, পি হলো মূলধন, মূল মূলধন, পি হলো মূলধন, যেমন মূলধন বা প্রিন্সিপাল। তারপরে কি আসছে এন, এন হলো কি সময়, এন দিয়ে বোঝাইছে যেহেতু আমাদের এন, এন দিয়ে বোঝানো হয়েছে সময়টা, যেহেতু আমরা বাৎসরিক হিসেবে আমরা সরল মুনাফা হারটা বের করি তাহলে নাম্বার অফ ইয়ার আর কি, নাম্বার অফ ইয়ার, সেই নাম্বার অফ ইয়ারের এন হলো কি সময়, সময়। তারপরে কি বা টাইম, তারপরে কি আর, আর আর হলো কি রেট, নাম রেট অফ ইন্টারেস্ট সুদের হার বা মুনাফার হার, রেট অফ, আর হলো রেট, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট বা মুনাফার হার, মুনাফার মুনাফার হার, মুনাফার হার।
এই এই কটা জিনিসের সাথে অবশ্যই তোমাদের পরিচয় থাকা লাগবে, এই কটা জিনিসের সাথে অবশ্যই পরিচয় থাকা লাগবে এই অঙ্ক করতে হইলে। সূত্র হলো কি, আই সমান সমান পি এন আর বা পি আর এন যেটাই বলি না কেন এইটাই, এই যে সমস্যা নাই, কিন্তু এই অক্ষরগুলো প্রতিটি বর্ণের সাথে তোমাদের পরিচয় থাকলে আই কি মুনাফা, পি মূলধন, এন সময়, আর সুদের হার, আর সুদের হার। তাহলে দেখো একটা অঙ্ক আমরা লিখি, যে কোনো একটা মনে করলাম, সূত্রটা খেয়াল মনে রাখবা সবাই, সূত্রটা সুন্দর করে মনে রাখবা, সূত্রটাও সহজ, অঙ্ক অঙ্ক কিন্তু সহজ, এই অর্ধের অঙ্ক সহজ যদি তুমি মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো, খেয়াল করো। দেখো যেমন মনে করলাম কোনো এক ব্যক্তি, কোনো একটা অঙ্ক মনে করলাম করতেছি, কোনো একজন ব্যক্তি ব্যক্তি 5,000 টাকা, কোন 5,000 টাকা ব্যবসায় ব্যবসায় বিনিয়োগ করলেন, 5,000 টাকা ব্যবসায় 5% হারে, বাৎসরিক বাৎসরিক বলা লাগবে না, হার যদি সরল মুনাফার ক্ষেত্রে হারটা বাৎসরিক হিসেবে হিসেব করা হয়। কোনো একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা 5% হারে 3 বছরের জন্য বিনিয়োগ করলেন, বিনিয়োগ করলেন, তার মুনাফা কত হবে, তার মুনাফা বা তিনি কত টাকা মুনাফা পাবেন, তার মুনাফা কত হবে ওই সময় পরে, বা নির্দিষ্ট সময় 3 বছর পরে তার মুনাফা কত হবে বা কত পাবেন হবে। এখন দেখো ওই যে আমরা আমাদের সেই সূত্র ছিল কি, পি সমান সমান আই সমান সমান কি ছিল সূত্র, আই সমান সমান পি এন আর, পি এন আর, আই কি মুনাফা, পি মূলধন, এন সময়, আর রেট। দেখো আর রেট রেট মানে মুনাফার হার। এখন আমরা এখানে লিখবো, এখানে কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে মূলধন, মূলধন পি সমান সমান 5,000 টাকা, 5,000 টাকা মূলধন পি সমান সমান 5,000 টাকা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, মুনাফার হার বা সময় আছে, কত সময়, এন সমান সমান 3 বছর, 3 বছর পরে মুনাফার হার, মুনাফার সময় এন সমান সমান 3 বছর, তারপরে মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হারটা কত দেওয়া আছে, আর সমান সমান 5%, 5%। তাহলে আমরা জানি শতকরা হিসেবে আমরা সংজ্ঞাতেই বলেছি 100 টাকার 1 বছরের, সেটাই হলো কি পার্সেন্টেজ, 100 টাকা 1 বছরের মুনাফায় আসছে মুনাফার হারটা আর কি। তাহলে আমরা এটাতে লিখতে পারি কি, শতকরা হবে 5/100 সমান 5/5, 5/20, 100, এই মুনাফার হার। তারপরে এখন আমরা এই মানগুলো সূত্রতে যদি বসাই দেই তাহলে দেখা যাবে সুন্দর করে আই আই পেয়ে যাবো, আই মান পাইয়ে যাবো, দেখো পেয়ে যাবো। দেখো কী লাগছে এখানে, আমরা জানি কি এখন লিখবে, আমরা জানি জানি আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি এন আর খেয়াল করো। তখন তাহলে কি আছে আমাদের, আই বাই বের করতে হবে, পি কত, পি হলো মূলধন 5,000 টাকা, 5,000 ইন্টু এন কত সময়, সময় হলো কত বছর, 3 বছর, আর কত 1/20, আর হলো কত 1/20 মানে কাটো 0, 0, 2, 2, 250, 250 250 সমান সমান কত, আমি যদি 3 দিয়ে গুণ করে দিই 3 দিয়ে, দেখো 3, 0, 0, 3, 5, 15, 5,
তিন দুগুণী ছয় আর এক সাত, 750 টাকা। তো ওই ব্যক্তি তিন বছর পরে মুনাফা পাবে কত? 750 টাকা। দেখো আবার দেখো, 5000 মূল হলো কত? 5000, সময় হলো কত? তিন বছর। তারপরে যে পাঁচ দিয়ে কাটছি, পাঁচ আটকে পাঁচ, পাঁচ বিশে কত? 100। আর এর মান কত পাইছি? 1/20, 1/20। এই শূন্য, এই শূন্য। তারপরে 500 দিয়ে কাটা হয়েছে কত? 250 দুগুণে 500, তিন দ্বিগুণ করলে কি হয়? 750। তাহলে কি লিখবো উত্তর? মুনাফা সমান সমান কত? উত্তর মুনাফা, মুনাফা সমান সমান কত? 750 টাকা। 750 টাকা এই একবারে যে কোনো, এখন যেইটা চাবি সেটাই পাওয়া, মানে যে কোনো একটা। এখানে এই জায়গায় মুনাফা চাইছে, আমি এখন ঠিক বিপরীত করবো, আমি এই জায়গায় সুদের হারও বের করতে পারি, আসলে বের করতে পারি, সময়ও বের করতে পারি। সময় দেখো, তাহলে আমরা অঙ্ক 8-8টা লিখি। দেখো একজন লোক বা ব্যবসায়ী, তাইটাই বলো, একজন লোক ব্যবসায়ী লিখি সুন্দরভাবে, একজন ব্যবসায়ী, ব্যবসায়ী, একজন ব্যবসায়ী 5% হারে বা 10% দাও, 10% হারে, 10% হারে কিছু টাকা বিনিয়োগ করে, কিছু টাকা বিনিয়োগ করে, বিনিয়োগ করে 5 বছর পর, 5 বছর পর, 5 বছর পর 2000 টাকা, পর 2000 টাকা মুনাফা পেলেন, মুনাফা পেলেন, মুনাফা পেলেন। তার ওই ব্যক্তির বা ওই ব্যক্তির আসল বা মূলধন, আসল বা মূলধন কত ছিল? মূলধন কত টাকা ছিল? ছিল ঠিক আগের মতো লেখবো সূত্রের সাহায্যে। যেখানে কি কি দেওয়া আছে, এখানে একই সেম, মনে করো এই যে সূত্র আমরা জানি, একটা সূত্র জানি কি, যে পি সমান সমান আই সমান সমান পি এন আর। আমার যদি তিনটে ভ্যালু দেওয়া থাকে এই সূত্রে, যে কোনো তিনটে ভ্যালু দেওয়া থাকলে অন্য আর একটা ভ্যালু মানে বের করতে পারবো। আই আই যদি মনে মনে করে চাইছে মূলধন কত ছিল, মূলধন চাইছে মানে কি পি চাইছে, পি বের করতে বলছে মূলধন কত টাকা ছিল, তাহলে পি বের করতে। আমার এই তিনটে ভ্যালু দেওয়া আছে, দেখো পার্সেন্ট, 10%, 10% মানে এই আর দেওয়া আছে, আর দেওয়া আছে কত পার্সেন্ট? 10%, আর দেওয়া আছে, দেখো এই যে আর দেওয়া আছে 10%। তারপরে কী দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? সময় দেব বিনিয়োগ করে 5 বছর, মানে সময় আছে কত? 5 বছর, 5 বছর। তারপরে আয় মুনাফা কত টাকা মুনাফা পাইছে, লাভ পাইছে কত? 5 বছর পরে 2000 টাকা, 2000 টাকা পাইছে, এনে 2000 টাকা পাইছে। এই ভ্যালু পাইছে, এই এই ভ্যালুগুলো আমাদের আমার দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি পির মানটা বের করতে পারবো এ জায়গার থেকে। তা দেখো কীভাবে বের করি, এখানে কী দেওয়া আছে, এখানে এখানে পি সমান সমান কত, আই সমান সমান কত? আই সমান সমান আছে 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। তারপরে কী দেওয়া আছে, এন দেওয়া আছে কত? এন সমান সমান এখানে আই বা মুনাফা, এটা লিখতে পারো না, আইটা হলো কি মুনাফা, লিখলে ভালো হয়। তারপর কি সময় কত, সময় দেওয়া আছে কত? সময় বা এটা গেলো মুনাফা কত? মুনাফা এটাকে লিখে দিই, দেখো এখানে মুনাফা, মুনাফা আই সমান সমান 2000 টাকা, সময় এন সমান সমান কত? 5 বছর, 5 বছর। তারপরে কি আছে দেওয়া, মুনাফার হার, মুনাফার, মুনাফার হার আর সমান সমান 10%, 10% আমরা শতকরা 100 দেওয়া
भाग कर दी देखो 10% कत है 10 बाई कत 100 100 दस 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 के 100 100 एम चाहिए कि पी मूलधन 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 पी समान समान हट कत मूलधन बेर करते बोलते तो देखो मूलधन कि भाव बेर करी मूलधन कि भाव बेर करब देखो तो हमें जानी लिखबा कि हमें जानी जानी आई समान समान पी एन आर বা পি সমান সমান এটার এই ঘুরে লিখি পি এন আর সমান সমান কত আই বা পি সমান সমান আই বাই কত আই বাই এন আর আই বাই এন আর ঠিক আছে দেখো পি সমান সমান এন আর এখানে কি দেওয়া আছে আই সমান সমান কত দেওয়া আছে আই সমান সমান দেওয়া আছে কত 2000 2000 2000 আর এন সমান সমান দেওয়া আছে কত এন হলো কত 5 বছর আর সমান সমান কত 1/10 1/10 দেখো এবার আমরা গুণ করি দেখো তাহলে দেখো 2000 ইনটু এই 5 হলো উপরে ভাগ দিয়ে আমরা উপরেটা নিচে নিয়ে নিচেটা উপরে নেব উপরে চলে যাবে 10 নিচে আসলো কত 5 উপরে চলে গেল 10 নিচে আসলো 5 তাহলে 5 অক্ষে 5 5 দুগুণ 10 এই যদি আমি 2 দিয়ে গুণ করি 2000 সমান সমান কত 4000 2000 ছিল 4000 4000 টাকা 4000 টাকা মূলধন উত্তর মূলধন কত ছিল উত্তর মূলধন তো ওই ব্যক্তির মূলধন ছিল 4000 টাকা 4000 টাকা তো শোনো আগামী যে ক্লাসগুলো করবো এটা মোটামুটি একটা ধারণা দিলাম তোমাদের মুনাফা সম্পর্কে আগামীতে সৃজনশীল অঙ্গ করাবো ইনশাআল্লাহ ভালো করে বোঝাও দেবো বুঝবা এবং তোমরা সহজে বুঝবা আর এই ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টসে জানাবা বিশেষ করে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কমেন্টসে জানাবা যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে সৃজনশীল পড়াবো ইনশাআল্লাহ ভালো থাকো সবাই